তোমার নাম কি? আগে আগে আমার নাম, আমার নাম হলো হরেশ। তুমি মুসলমান হয়ে তোমার কণ্ঠে তুলসীর মালা, মুখে কৃষ্ণ নাম, আর সারা গায়ে এটা কিসের আগা? বলছে বৈষ্ণব, আমার গায়ে যে চিহ্ন দেখছো, এ হলো আমার কৃষ্ণ নামে করার অলঙ্কার। নাম করেছে তাই আমাকে পুরস্কার দিয়েছে, একটা রুটি দেয়নি ক্ষুধা নিবারণের জন্য, এক ফোঁটা পানি দেয়নি তৃষ্ণা নিবারণের জন্য, যতবার কৃষ্ণ বলেছি ততবার আমায় প্রহার করেছে, কিন্তু তবুও আমার বদন থেকে কৃষ্ণ নাম তাড়াতে পারেনি। আমি জয় হয়েছি বৈষ্ণব, আমি জয় হয়েছি। তুমি তোমার ভগবানকে দেখতে চাও? হ্যাঁ, আমি তো তোকে দেখতে চাই। তাকে দেখতে গেলে তোমাকে যে নামের আশ্রয় করতে হবে, নাম আশ্রয় করতে হবে, তারক ব্রহ্ম নাম, ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর, আর তারক হলো যিনি সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন, উদ্ধারকারী। যদি তুমি নামকে আশ্রয় করো তাহলে তুমি তোমার কৃষ্ণকে অবশ্যই দেখতে পাবে। বলছে আমাকে কি করতে হবে, কি করতে হবে বৈষ্ণব আপনি বলে দিন। বলছে সবার আগে আমি তোমার নামটা একটু পরিবর্তন করব, হও থাকবে, রও থাকবে, দন্তে সও থাকবে, শুধু হরেশ নামের পরিবর্তে আজ হতে তোমার নাম হবে আমি যে তোমাকে নাম দেব তা তুমি আমাকে গুরুদক্ষিণা দিতে পারবে? কেমন করে গুরুদক্ষিণা দেব বৈষ্ণব? হ্যাঁ, আমি তো কারুর কাছ থেকে পয়সা নিই না, আমি তো পয়সা ছুই না, আমায় খেতে দিলে খাই, না খেতে দিলে আমি খাই না। আচ্ছা, পয়সা ছাড়া যদি আমি আপনাকে অন্য কিছু দক্ষিণা দিই আপনি নেবেন? নিশ্চয়ই নেব। বেশ, তাহলে আমি আপনাকে এই নাম দক্ষিণা দেব, পারবে? পারবে হরিদাস তুমি নাম দক্ষিণা দিতে? পারবো বৈষ্ণব, প্রত্যহ আমি 3 লক্ষ নাম জপ করব, 1 লক্ষ করব স্থাবর জঙ্গম কীট পতঙ্গের জন্য উচ্চস্বরে, 1 লক্ষ নাম করব মনে মনে, আর 1 লক্ষ নাম করব মৃদুস্বরে, 1 লক্ষ নাম স্থাবর জঙ্গম কীট পতঙ্গের জন্য, 1 লক্ষ নাম কলিহত জীবের জন্য, আর 1 লক্ষ নাম যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম দিয়েছেন তার জন্য। 3 লক্ষ নাম আমি প্রত্যহ জপ করে তোমার চরণে দক্ষিণা দেব। কিন্তু এই নাম, এই তারক ব্রহ্ম নাম হলো কেন? বলছে কেন হলো জানো? কারণ এর মধ্যে সত্যত্রেতা দ্বাপর 3 যুগের ভগবানের আরাধনা একসাথে হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম ও রাম ও হরে হরে, 8 বার হরে, হরে অর্থাৎ হরি, রাম এবং কৃষ্ণ, তাহলে 3 যুগের দেবতার একসাথে আরাধনা, তাই এ হলো তারক ব্রহ্ম মহামন্ত্র নাম। এছাড়াও হরে শব্দের অর্থ হচ্ছে হরা, রাধারানীর আরেক নাম হরা, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চিত্তকে হরণ করেছিলেন, তাই হরা অর্থাৎ রাধারানী এবং সঙ্গে কৃষ্ণ যুগল মন্ত্রে আরাধনা, তাই এর নাম হলো মহামন্ত্র। বলছে আমি আজ থেকে এই মহামন্ত্র 3 লক্ষ নাম জপ করে করব। বেনেপোলের জঙ্গলে তিনি একটি ছোট্ট কুটির তৈরি করলেন, একটি তুলসী বৃক্ষ নিয়ে সে মঞ্চ তৈরি করলেন, প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করেন, একটি জিহবা না নেড়ে মনে মনে
একটি ফিসফিস করে আর একটি উচ্চস্বরে। উচ্চস্বরে যখন নাম করেন, সেই নাম শোনার জন্য ভক্তের ভিড় হয়ে যায় আর সকলে বাতাসা নিয়ে আসে। গানের শেষে সেই বাতাসা সবাইকে হরি লুট দেয়া হয়, সেই থেকে ওই স্থানের নাম হয় হরি লুটের বাজার। দিন দিন হরিদাসের এই নাম সহ্য করতে পারে না সেখানকার জমিদার রামচন্দ্র খা। তাই হরিদাস ঠাকুরকে ওই স্থান থেকে তাড়াবার জন্য তখনকার দিনে সবথেকে সুন্দরী এবং সবথেকে সেরা বাইজি, যার নাম ছিল নটিলক্ষ হীরা, তাকে ডেকে পাঠানো হয়। নটিলক্ষ হীরাকে বলা হয়, যদি ওই বাবাজিকে এই গ্রাম থেকে তাড়াতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে তার মুখ হতে মনে মনে ভাবছে উনি হলেন বাবাজি, তাই আমি মাতাজি সেজে যাব। তাই সাদা লাল পাড় শাড়ি পরে যখন এসছেন, তখন হরিদাস ঠাকুর বললেন যে ইশারা করে তুমি বসো। বলছে, ঠাকুর দুই দিন আমি ফিরে গেছি, আজ কিন্তু আমি আর ফিরব না। বলছে, বেশ তাহলে বরং তুমি একটা কাজ করো, যদিও নাম করতে করতে আমার কথা বলা মানা, কিন্তু তবুও তুমি দুই দিন এসে ঘুরে গেছো, তুমি আমার অতিথি, তাই বলছি আমি না মালা করছি, তুমি আমার মালাটা যদি গুনে দাও তাহলে আমার তাড়াতাড়ি মালা হয়ে যাবে, তখন আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দেবো। বলছে, এ আর এমন কিছু কাজ কি, আমি গুনে দিচ্ছি, নাও তুমি মালা করো, তাড়াতাড়ি শেষ করে দেখি। মনে মনে ভাবছে, আহা দেখেছো, হ্যাঁ হাতি ঘোড়া গেল তল মশা বলে কতজন, বাবাজি আজকে তোমার হয়ে গেল। তা বলছে, না না কোনো, বলছে ওইভাবে গুনলে হবে না, আমাদের জগতের গোনাটা একটু আলাদা। আমাদের গোনাটা কোথা থেকে, এই যে কোড়ে আঙুলের পাশে এই আঙুলটা, এটাকে বলা হয় অনামিকা। অনামিকা নাম হলো কেন, অনামিকা, যেহেতু নাম নেই তাই অনামিকা। বলছে, না অ হলো নারায়ণের আরেকটি নাম, তাই এই আঙুলের নাম হয় অনামিকা। দেখবেন আমরা যখন ভগবানের কপালে চন্দনের ফোঁটা দিই বা কিছু দিই, আমরা কিন্তু এই আঙুল বা এই আঙুল ব্যবহার করি না, এই অনামিকার দ্বারাই আমরা ফোঁটা দিই, কারণ এই অনামিকা এই আঙুলটি হচ্ছে বিষ্ণুর আঙুল। তা বললেন, এইখান থেকে গুনতে হবে, আমাদের যখন গোনা হবে এটা হবে এক, এখান থেকে দশবার গুনে আসবে তবে হবে এক। বলছে, বেশ আমি নাম করছি তাহলে গুনো। ওইভাবে যখন গুনছে, গুনতে 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 হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে যে তুমি যদি গুনো, আমি তো চাই তুমি গুনো, তাহলে গুনতে গেলে কী করতে হবে, নাম শুনতে হবে, আর যখনই নাম শুনবে তখনই নামের ক্রিয়া হবে। হরিদাস ঠাকুর নাম করছে আর নটিলক্ষ হীরা গুনছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখেছেন মা, নটিলক্ষ হীরা হঠাৎ করে দুটো বাহু তুলে যেই নাপি উঠেছে, নাম থামিয়ে দিয়ে বলছে এরকমভাবে আমি লাফালাম কেন, আমি তো এই ধরনের নাচ কোনোদিন শিখিনি, তবে কি আমার নাচ ভুল হয়ে গেল বাবাজি, তবে কি আমার নাচ
ভুল হয়ে গেল? বাবাজি বলছে, এতদিনে তোমার নাচ ঠিক হয়েছে, এতদিন তুমি নৃত্য করেছো মানুষকে মনোরঞ্জন করার জন্য, আজ তুমি নৃত্য করলে ভগবানকে মনোরঞ্জন করার জন্য, কারণ দুটি বাহু যদি না উঠে আত্মসমর্পণ আসে না, আজ নামের মধ্যে তোমার আত্মসমর্পণ এসছে, যাও লক্ষ্য হীরা তুমি ফিরে যাও। তখন বলছে, কেন আমার এরকম হলো? মনে মনে বলছে, ঘরে ফিরে যাও, তারপর বুঝতে পারবে কেন তোমার এটা হলো। নটি লক্ষ্য হীরা ফিরে এলেন মা, তার পরিবর্তন কি? দাসদাসীরা তাকে যখন বলে যে তোমার কাপড়টা কেচে দেবো, মুখ দিয়ে বেরোয় হরে কৃষ্ণ, বলছে ভালো করে রাত খাওনি তাহলে তোমাকে খেতে দেবো, মুখ বলে হরে কৃষ্ণ। একজন বাইজি যদি কথায় কথায় হরে কৃষ্ণ বলে মা, তাহলে দাসদাসীরা মুখে চাপা দিয়ে হাসবে না? হ্যাঁ, হাসারই তো কথা। তার নটি লক্ষ্য হীরার এই পরিবর্তন। পরের দিন ছুটতে ছুটতে এলেন বাবাজির কাছে, বাবাজির চরণে আছাড়কে পড়ে বলছি, এ তুমি আমায় কি নাম শোনালে? যে নামে এত প্রেম, যে নামে এত ভক্তি, এত ভালোবাসা। যখনই আমি কিছু করতে যাই, যখনই আমি কিছু বলতে যাই, আমার মুখ বলে হরে কৃষ্ণ। ঠাকুর ঠাকুর, আমি তোমায় চিনতে না পেরে আমি তোমার চরণে অপরাধ করেছি। ওই রামচন্দ্র খা আমাকে তোমার কাছে পাঠিয়েছিল। হরিদাস ঠাকুর বললেন, আমি সব জানি, আমি সব জানি। যে ভক্ত নামের কৃপা পেয়েছে, তার নাম তো নটি লক্ষ্য হীরা হতে পারে না। তাই আজ থেকে আমি তোমার নাম দিচ্ছি হরিদাসী। বলছে, ঠাকুর তোমার চরণে আমায় আশ্রয় দাও, তোমার চরণ ছাড়া আমাকে করুন, আমার অপরাধ ক্ষমা করে দাও। হরিদাস ঠাকুর বললেন, আজ থেকে তুমি এই আশ্রমেই থাকো, প্রত্যেক দিন 100,000 করে নাম করবে। হরিদাস ঠাকুর নাম দিয়ে সেই আশ্রম ছেড়ে চলে গেলে। আর এইদিকে বাইজি নটি লক্ষ্য হীরা তার যথাসর্বস্ব সম্পত্তি গরিব ব্রাহ্মণকে দান করে সেই স্থানে এসে আশ্রমে থাকে, আর প্রত্যেক দিন 100,000 করে নাম জপ করে। আমরা আমাদের ঐশ্বর্য, আমাদের প্রাচুর্যে, অহংকারে মাটিতে পা রাখতে পারি না, মানুষকে মানুষ বলে জ্ঞান করি না, মানুষকে তার যোগ্য সম্মানটুকু দিতে জানি না, টাকার অহংকারে, এমন টাকার গদির ওপর আমরা বসে আছি। টাকা আজ আছে, কাল আপনার সঙ্গে যাবে না। আজকে ধন আছে, কাল কিন্তু সেই ধন থাকবে না। কিন্তু আজকে দেখুন, নটি লক্ষ্য হীরা এরকম একটা বাইজি হয়েও নামকে ভালোবেসে, নামের মধ্যে নিজেকে সঁপে দিয়ে তার যথাসর্বস্ব গরিব ব্রাহ্মণের মধ্যে দান করে দিলে। এদিকে হরিদাস ঠাকুর যখন শান্তিপুরে ফিরে এলেন, সেই দিন অদ্বৈত আচার্য প্রভুর পিতার পিতৃবিয়োগের শ্রাদ্ধ শান্তির কাজ। যখনই হরিদাসকে ডেকেছে, ব্রাহ্মণকে যে সিধে দিতে হয়, প্রথম সিধেটা যেই না হরিদাসের হাতে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা সকলে উঠে দাঁড়িয়ে তারা বলে যে এটা আমাদের অপমান করা, তাই আমরা কেউ সিধে নেব না। অদ্বৈত আচার্য প্রভু বললেন, আপনারা যদি সিধে না নেন, আমার বাবার আত্মা শান্তি পাবে না। তখন তারা যুক্তি করল যে এখানে কেউ প্রসাদ গ্রহণ করবে না, সিধে নিয়ে ঘরে যাবে, সেখানে ঘরেতে রন্ধন করে সেবা করবে। অদ্বৈত আচার্য প্রভু তাতেই রাজি হলেন, সিধে নিয়ে তারা ঘরে ফিরে গেল। কি কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, সেই দিন কারুর ঘরে চুলা জ্বলল না। সবাই এক জায়গা হয়ে মনে মনে ভাবছি, আমরা অদ্বৈত আচার্যের মদন মোহনের প্রসাদকে অপমান করেছি, তাই আমাদের এই অবস্থা। পরদিন সকলে ছুটে এসে অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা চাইতেই অদ্বৈত আচার্য প্রভু বললেন, তোমরা আমার চরণে অপরাধ করনি, তোমরা অপরাধ করেছ হরিদাসের চরণে, তাই ক্ষমা যদি চাইতে হয় তার কাছে গিয়ে চাও। সকলে মিলে ছুটে চলল গঙ্গার তীরে, যেখানে কুটির নির্মাণ করে হরিদাস ঠাকুর নাম জপ করছে। দেখছে চারিদিক খোলা, ওই গঙ্গার ধারের হাওয়া, তার মধ্যেও একটি প্রদীপ টিমটিম করে জ্বলছে, আর হরিদাস ঠাকুর আপন মনে গাইছে।
ধরি হে আমার হি বাসনা সদাই হেরি নয়ন ভরে বংশীধারি কালু সোনা ধরি হে আমার এই বাসনা বাজায় কুল নাশাবাসে তুমি ব্রজির খেলা খেলা আসে বাজায় কুল নাশাবাসে এই দেহ হো আমার এই দেহ হো যেন ব্রজির মাটি এই অশ্রু জল হো যমুনা হরি হো আমার এই বাসনা রাখালে বেশে আমার প্রাণের মাঝে হারাও এসে মন চোরা রাখালে বেশে আমার প্রাণের মাঝে দাঁড়াও এসে আমার এই প্রাণ হো এই প্রাণ হো কদম তলা এই জল হো ব্রজাঙ্গনা হরি হে আমার এই বাসনা আমি সদা কালো সোনা হরি হে আমার এই বাসনা সকলে মিলে ক্ষমা চাইলে আর মদন মোহনের আগের দিনের প্রসাদ গ্রহণ করে ঘরে ফিরে গেলেন। অদ্বৈত আচার্য প্রভু বলছে, হরিদাস তুমি তোমার কৃষ্ণকে দেখতে চাও? বলছে, হ্যাঁ, কিন্তু সে তো অনেক দূর, বৃন্দাবন তো অনেক দূর। বলে, আমাদের এখানেও একটা বৃন্দাবন আছে যাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, নাম হলো নবদ্বীপ। তুমি সেখানে যাও, সেখানে গেলেই তাকে দেখতে পাবে। গুরুর চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে এলেন নবদ্বীপ। শ্রীবাস আঙিনার প্রবেশ করি চুপ করে দাঁড়িয়ে আছেন। গৌরহরি বললেন, শ্রীবাস দাঁড়িয়ে এক ভক্ত এসছে, ভেতরে নিয়ে এসো। শ্রীবাস ডাকতে গেলেন, কিন্তু হরিদাস ঠাকুর তিনি আমার গৌরহরির কাছে গেলেন না। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান নিজে ভক্তের সামনে এসে দাঁড়ায়। তাই যেই না সামনে দাঁড়িয়েছে হরিদাস ঠাকুর গৌর সুন্দরকে দেখে গাইছে কি, শ্রী গৌরাঙ্গ প্রেমের শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর।
ভক্ত মাঝে তুলে নিলেন, আজ ভক্ত ভগবানের বিলন দেখে ভক্ত হুলাহুলি, ভক্ত ভগবানের বিলন দেখে ভক্ত হুলাহুলি, গাছের পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি, পাতায় পাতায় মিলে তারা দিচ্ছে করতালি।